हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल टू माय न्यू ब्लॉग। आशा करी तुम्हारा सबाई भालो आछो, सुस्थ आछो। और सुस्थ तो थाकते ही होबे, बिकज पुजो पुजोते तो खावा दावा घोराफेरा आड्डा सबई थाके, तो जन्य तो अवश्यई सुस्थ थाकाटा एकदम मास्ट। सो चले एसेछि आबारो तोमादेर सामने एकटा नतून ब्लग निये। आजकेर ब्लगटा एखान थेके आमि स्टार्ट करछि। तो देखे होयतो भाबछो जे आमि एरकम शाड़ी ठाड़ी पोरे केन ब्लग स्टार्ट करछि, बिकज आजकेर ब्लगटा एकटु अन्यरकम होते चलेछे। तो आज आमि भाबछि एकटु अष्टमीर लुक एकटु शेयार करब तोमादेर साथे। सो एटा होच्छे आमार अष्टमीर एकटा शाड़ी। सो ओई शाड़ीटा भेबेछि आमि अष्टमीते পড়বো, আর তার সাথে ভেবেছি তোমাদের সাথে আমি আমার মেকআপ লুকটাও শেয়ার করব। চলো আমি আমার অষ্টমীর লুকটা তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টই আমি একটা আমার গার্নিয়ারের ফেস ওয়াশ, এটা আমি ইউজ করি আর খুবই ভালো। এই ফেস ওয়াশটা দিয়ে আমি মুখটা একদম ক্লিন করে নিয়েছি। সো মেকআপ করার আগে এরকম ক্লিন তো মুখ করে নিতেই হবে, সো এটা দিয়ে আমি ক্লিন করে নিয়েছি। তো এরপর আমি একটা প্লামের দেখো ময়েশ্চারাইজার, এটা খুব ভালো, এই ময়েশ্চারাইজারটা স্কিনে অ্যাপ্লাই করে নেব। মেকআপের আগে এরকম ময়েশ্চারাইজার স্কিনে অ্যাপ্লাই করে দিলে একটু ভালো। সো এরপর যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে একটা ল্যাকমির ফাউন্ডেশন। সো এটা প্রাইমার প্লাস ফাউন্ডেশন, দেখো ফাউন্ডেশনটা খুব ভালো, এটা আমি ইউজ করি। তো আমার এই স্কিন টোনের সাথে এটা যায়, সো এটা আমি এখন ইউজ করব। ভাবলাম তোমাদের সাথে একটা পুজো স্পেশাল লুক শেয়ার করলে কেমন হয়। সো অষ্টমীটাকে ওই জন্য বেছে নিয়েছি। সো অষ্টমী দশমী সাজগুলো তো একটু স্পেশালই হয়ে থাকে। এই ফাউন্ডেশনটাকে ভালো করে স্কিনে একদম সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করা ডান। এরপর আমি একটা ল্যাকমির ফেস পাউডার অ্যাপ্লাই করে নেব। আমি হুডা বিউটির একটা আইশ্যাডো প্যালেট, দেখো এটা। সো এই আইশ্যাডো প্যালেটের হচ্ছে এই হচ্ছে প্যালেটটা, এই হচ্ছে প্যালেটটা। সো এই প্যালেটের একটা ব্ল্যাক আইশ্যাডো, তো এটা দিয়ে এবার আমি আইব্রোটা একটু করে নেব। তো তোমাদের সাথে আজকে যেটা আমার শেয়ার করার ছিল, যেটা হচ্ছে এর আগের মানে আগের ব্লগে আমি বলেছি যে আমার একটা আইশ্যাডো প্যালেট আসবে, সো সেটা আজকে এসছে। সো একটা হচ্ছে মেবলিনের আইশ্যাডো প্যালেট অর্ডার দিয়েছিলাম। সো এই হচ্ছে আইশ্যাডো প্যালেটটা, দেখো। সো খুব সুন্দর এটা একটা প্যালেট, আমার এরকম লাইট শেডের সাজতেই ভালো লাগে। সো এই শেডটা আমি অর্ডার করেছিলাম আর আজকেই এসছে। তো এরপর আমি আই মেকআপটা করে নেবো। কি আজকে যে নতুন প্যালেটটা এসছে এটা দিয়ে ট্রাই করছি, সো দেখা যাক। তো এটাও আমার একটা খুব সুন্দর আইশ্যাডো প্যালেট, সো এখান থেকেও দেখি ট্রাই করি। আমি আইশ্যাডোটা পুরো অ্যাপ্লাই করে নিয়েছি একটা লাইট শেডের উপর, দেখো আইশ্যাডো অ্যাপ্লাই করেছি। সো এরপর আমি লাইনারটা পরে নেব, আর আমি একটা ল্যাকমির লাইনার ইউজ করছি। আমার লাইনারটা দেখো একদম ডান। সো এরপর আমি মাস্কারাটা অ্যাপ্লাই করবো, আর এটা হচ্ছে তোমার একটা মেবিলিনেরই মাস্কারা। তো আই মেকআপ তো কমপ্লিট, এবার আমি একটা ব্লাশার ইউজ করব, আর ব্লাশারটাও হচ্ছে মেবিলিনের, দেখো এই ব্লাশারটা খুব সুন্দর, এটা একটা ওয়াইন কালারের ব্লাশার। তোমরা তো দেখেছোই এই মেকআপের কিছু আইটেম, যেমন এই ব্লাশারটা আমি জুলাই শপিং হলে শেয়ার করেছিলাম। সো এইটা আমি এখন অ্যাপ্লাই করে নেব। তো ব্লাশার তো অ্যাপ্লাই করা হয়ে গেল, এরপর তো হাইলাইটার মাস্ট।
তো আমি একটা মেবিলিনেরই হাইলাইটার অ্যাপ্লাই করব এটা হচ্ছে রোজ গোল্ড কালার একটা হাইলাইটার আর খুব ফেভারিট হাইলাইটার এটা আমার তো দেখো দারুন রিয়েলি হাইলাইটার মানে মেবিলিনের দুটো রকম আছে সো একটা হচ্ছে গোল্ড হাইলাইটার আর একটা হচ্ছে রোজ গোল্ড মানে রোজ গোল্ডটা যে একবার ইউজ করবে সো সে আর মানে গোল্ডের দিকে যাবে না হাইলাইটার অ্যাপ্লাই করা আমার ডান আর লাস্টে বাকি রয়েছে লিপস্টিকটা লিপস্টিকটা আমি একদম পূজোর লিপস্টিকটা অ্যাপ্লাই করব এটাও আমার খুব ফেভারিট একটা লিপস্টিক তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম মাত্র এই ক্যারামেল নিউড কালারটা আমি অ্যাপ্লাই করব ফুল মেকআপ একদম ডান জুয়েলারি এখনো বাকি আছে সো এটা আমি নিয়েছিলাম নিউ মার্কেট থেকে তো একদম এর সাথে ম্যাচ করেই নিয়েছি তো এটা আমি এখন পরে নেব তো এরকম শাড়ির সাথে ম্যাচ করে চুড়ি পরতে তো মেয়েদের সবসময়ই ভালো লাগে তো এবারেও আমি নিয়ে নিয়েছি এরকম আর খুবই সুন্দর আর মানে এই তুতে কালারটা আমার এত ফেভারিট একটা কালার না তো সে চুড়ি হোক কি শাড়ি হোক কি যাই হোক না কেন সো মনে হয় এরকম সাথে সাথে গিয়ে এরকম নিয়ে নিই তো এগুলো আর মিস করা যায় না এই কালারটা এত সুন্দর একটা ফেভারিট কালার সো চুড়ি আর হচ্ছে ইয়াররিং সো এর সাথে আমি নর্মাল কোনো হেভি ওয়েটের হার পরবো না তো সাজটা একটু ডিফারেন্ট সো এই দেখো এই ইয়াররিংটা আমি পরবো চুড়ি আর ইয়াররিং পরা তো হয়ে গেল আর এবার দুটো ফিঙ্গার রিং পরে নেব এই হচ্ছে রিং এটা এটা আমি কালকেই কিনেছি আর এটা দেখলাম একদম আমার শাড়ির সাথে এটাও আবার ম্যাচ খেয়ে গেছে আর এটা একটা তো আমার রিং দুটো পরা ডান আর এবার হচ্ছে একদম লাস্ট একটু টাচ আপ করে নেব এটার জন্য আমি ইউজ করছি হচ্ছে এই শেডটা এই শেডটা আর যেটা ছাড়া শ্বাসটা একদমই অসম্পূর্ণ লাগে সো সেটা হচ্ছে এই টিপ সো একদম ম্যাচিং কালারও আছে সো আমার অষ্টমীর মেকআপ আর সাজ একদম অল ডান অষ্টমীর লুকটা কেমন লাগলো তোমরা জানিও আর আমার তো আমার নিজেরই রিয়েলি এত ভালো লেগেছে মানে অষ্টমীর আগেই তোমাদের জন্য আমি অষ্টমীর লুকটা সেজে দেখালাম সো অবশ্যই অবশ্যই জানিও কেমন লাগলো আর আজকের ব্লগটা এই অবধি দেখা হচ্ছে তোমাদের সাথে একটা ফ্রেশ নিউ ব্লগে সো টিল দেন স্টে হ্যাপি স্টে ব্লেসড অ্যান্ড স্টে প্রিটি টাটা